দেখুন ভারতকে একাত্তরের যুদ্ধের ব্লুপ্রিন্ট যেভাবে এনে দিয়েছিলেন বাস্তবের সে মত সম্প্রীতি মুক্তি পেয়েছে আলিয়া ভাটের নতুন ছবি রাজির ট্রেলার কখনো বোরখায় ঢাকা মুখ আবার কখনো হাতে বন্দুক রাজির গল্প নিয়ে ক্রমশ বাড়ছে উৎসাহ কিন্তু কেই রাজি কি তার পরিচয় জানেন আসলে এক কাশ্মীরি মেয়ের গল্পই রাজি বাস্তবের কাশ্মীরি মেয়ে সেহমত আসলে রূপলি পর্দার রাজি একাত্তরের যুদ্ধের ইতিহাস ঘাটলে উঠে আসবে অনেক অজানা নাম যারা খুব পরিচিত না হলেও দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তেমনি একজন কাশ্মীরের এই সেহমত আবেগের ঊর্ধ্বে গিয়েই দেশকে আগে বেছে নিয়েছিলেন তিনি প্রাণের মায়া ত্যাগ করে দেশের জন্য কাজ করেছিলেন কাশ্মীরের এই গুপ্তচর একাত্তরের যুদ্ধের সময় এক পাকিস্তানি আর্মি অফিসারকে বিয়ে করেছিলেন তিনি এরপর একটু একটু করে পাক সেনার অন্দরমহলে পৌঁছাতে শুরু করেন তিনি পেতে থাকেন নানা গোপন তথ্য পাকিস্তানের সেনাবাহিনীর ছক জেনে গিয়েছিলেন তিনি তাদের অবস্থান তাদের গতিবিধি এমনকি ভারতের ওপর হামলার ব্লুপ্রিন্ট ফাঁস করে দিয়েছিলেন সেহমত এই তথ্যের জন্যই প্রচুর ভারতীয়ের প্রাণ বেঁচে গিয়েছিল সঠিক সময়ে সঠিক জায়গা থেকে পাল্টা আঘাত আনতে পেরেছিল ভারতীয় সেনা বছর কয়েক আগে এই ভারতীয় গুপ্তচরকে নিয়ে কলিং সেহমত নামে একটি বই লেখেন হরিন্দর এস শিক্ষা সেখানেই তার সম্পর্কে অনেক অজানা তথ্য পাওয়া যায় নিজের সংস্কৃতি কিংবা সমাজের রক্তচক্ষুকে তোয়াক্কা করেননি শেমত। পরে নিজের বাংলোতে আল্লাহ যীশুখ্রিস্ট ও ভগবান শ্রীকৃষ্ণের জন্য আলাদা আলাদা পুজোর ঘর তৈরি করে নিরপেক্ষতার নজির গড়েছিলেন তিনি বলতেন ধর্ম কিছুই নয় বিশ্বাস আর কর্মটাই আসল